সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের এবং কাছের দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ে রমজান উইথ আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ইন অ্যাসোসিয়েশন BCA বাংলাদেশ কালচারাল একাডেমি। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দিন মাওলানা কামরুল হাসান। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করছি মহাগ্রন্থ কালামে কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أياماً معدودات فمن كان منكم مريضاً أو على سفر فعدة وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
সাদাকাল্লাহুল আযীম। দর্শক, এতক্ষণ যাবত আমরা শুনছিলাম পবিত্র কোরআনে কারিম থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত। এ পর্যায়ে আমরা ফিরছি মেহমানের কাছে। মহতরাম, আমাদের বিষয় আজকে নির্ধারিত হয়েছে রমাদান এবং তাকওয়া। তাকওয়ার পরিচয় এবং এর ব্যাপকতা সম্পর্কে যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। الله سبحانه وتعالى তাকওয়ার বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরা, সুরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছ, বিশ্বাস করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে, সাওমকে আবশ্যক করে দেয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া লাভ করবে, আশা করা যায় তোমরা মুত্তাকী হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট বক্তব্য, এখানে কয়েকটা বিষয় সুস্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কেন সিয়াম ফরজ করলেন, দ্বিতীয়ত হচ্ছে সিয়াম ফরজ করার পাশাপাশি আল্লাহ তাআলার মুখ্য উদ্দেশ্যটা কী। এই সিয়ামকে ফরজ করেছি তোমাদের উপরে যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও। পূর্ববর্তী কারা, এখানে প্রশ্ন আসতে পারে। পূর্ববর্তী হচ্ছে আমাদের আগে যে খ্রিস্টানরা ছিল, আমাদের আগে যে ইয়াহুদিরা ছিল। সেখানে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইহুদি আর খ্রিস্টান, তাদের উপরে রোজা ফরজ ছিল, এখন কেন নেই। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানবমণ্ডলীর হেদায়েতের জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। লেটেস্ট হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ধর্মীয় কিতাব হিসেবে লেটেস্ট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য ওগুলো বাজেয়াপ্ত হয়ে গিয়েছে, আছে মহাগ্রন্থ আল কোরআন। কেন ফরজ করেছেন? তাকওয়া অর্জনের জন্য। আমাদের এখানে মুখ্য বিষয়টা হচ্ছে তাকওয়া। আমি হাদিস থেকে একটা পরিচয় দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন তাকওয়া চারটা জিনিসের নাম। এক নম্বর হচ্ছে আল খাউফু লিল জালিল, মহা সম্মানিত যিনি তাকে ভয় করা, মানে আল্লাহ, আল্লাহকে ভয় করা। এই মহা সম্মানিতকে এটা সকলেই জানে, দল মত, এরপরে ধনী গরিব, ধর্ম বা অধর্ম নির্বিশেষে যত আছে সকলেই জানে মহা সম্মানিত হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকওয়ার প্রথম পরিচয়টা হচ্ছে তাকে ভয় করা। আমরা এই প্রথম পরিচয়ের পর থেকে আবার আসবো, আমরা এ পর্যায়ে একটা গান শুনে আসি। দর্শক, আপনারা দেখছেন হৃদয় রমজান অনুষ্ঠান। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে চমৎকার একটি ইসলামী গান, চলুন শুনে আসি। মুহাম্মাদের নাম
দর্শক, এতক্ষণ যাবৎ শুনছিলেন একটি ইসলামী গান। নিঃসন্দেহে ভালো লেগেছে আপনাদের, আমাদেরও ভালো লেগেছে। মহতরম, আলোচনা আমরা করব, তার পূর্বে আমাদেরকে আরেকটা বিরতিতে যেতে হবে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হৃদয় রমজান অনুষ্ঠান। অনুষ্ঠানের পর্যায়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম হৃদয় রমজান অনুষ্ঠানে উইথ আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ইন অ্যাসোসিয়েশন বিসিএ বাংলাদেশ কালচারাল একাডেমি। আমরা মহতরম আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন বিরতির আগে তাকওয়ার প্রথম প্রকার সম্পর্কে, যে আল্লাহকে ভয় করার। ধন্যবাদ জি। তো তাকওয়ার প্রথম মেসেজটাই হচ্ছে, শিক্ষাটাই হচ্ছে মহাসম্মানিত আল্লাহ তাআলাকে ভয় করা। কেউ যদি আল্লাহকে যথাযথ ভয় করেন, তিনিই হচ্ছেন মুত্তাকি। আর পৃথিবীর যাবতীয় সমস্যার সুস্পষ্ট সমাধান যেন এখানে মহান আল্লাহ তাআলাকে ভয় করা। প্রসঙ্গত একটু বলি, আমরা বলি যে আল্লাহকে ভয় তো আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, সবই করছি, কিন্তু আসলে ভয়টা কিভাবে করতে হবে আল্লাহকে, একটু যদি সংক্ষেপে আপনার পয়েন্টে। ধন্যবাদ। এক্ষেত্রে আমরা একটু সিয়ামের দিকে চলে যাই। আমরা সিয়াম সাধনা যে করি নির্ধারিত সময়ে, সে সাহারি থেকে শুরু করে আবার ইফতার পর্যন্ত, এই সময়টাতে আমরা হালাল জিনিসটাও হারাম জানি। কিরকম? আমরা যে খাবার, যেটা আমার জন্য সিয়াম ছাড়া অন্য সময়, যেমন রাতের বেলা যেটা হালাল ছিল সিয়াম অবস্থায়, রোজা রাখা অবস্থায় সেটা হারাম। এরপরে আমার স্ত্রী, বৈধ স্ত্রী, সুন্দরী স্ত্রী, সে রাতের বেলা হালাল ছিল কিন্তু রোজা অবস্থায় সে হারাম। এই যে হারাম জানা, কার জন্য জানি আমরা এটা? আল্লাহকে ভয়, শুধু আল্লাহর জন্য। এইটা দিনের বেলা রোজা রাখা অবস্থায় যেই পদ্ধতিতে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, একটি মাস আল্লাহ তাআলা এই পদ্ধতির মাধ্যমে সারাটি জীবন যেন আমি তাকে ভয় করি, এই শিক্ষাটা দেন, এটাই হচ্ছে তাকওয়া। এক্ষেত্রে একটি বিষয় বলা যায়, ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছিলেন যে আমি ওই লোকটাকে সবচেয়ে বেশি ভয় করি যে আল্লাহকে ভয় করে। আমি তাকে এই জন্য ভয় করি, তার কানেকশন তো আল্লাহ তাআলার সাথে। আমি যদি তার সাথে বেয়াদবি করি তাহলে তো আসল জায়গায় চলে যাবে, এই জন্য আমি তাকে ভয় করি, তার বদদোয়াকে আমি ভয় করি। আর দুই নম্বর, আমি ওই লোকটাকে ভয় করি যে আল্লাহকে ভয় করে না, কারণ যে আল্লাহকে ভয় করে না ও যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা এই রমাদানই কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন। আর কেন নাজিল করেছেন? হুদাল্লিন নাস, গোটা মানবমণ্ডলীর হেদায়েতের জন্য। সে হেদায়েত কি? হেদায়েত হচ্ছে মূলত জান্নাতের পথ পরিক্রমা, জান্নাতের পথে চলার জন্য। আর ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে সত্য আর মিথ্যার মাঝের পার্থক্য সৃষ্টিকারী। কে যদি মেনে চলে তাহলে সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝে সত্যের পথে, হেদায়েতের পথে চলতে পারবে। হেদায়েতের পথে কতদিন চলা লাগবে? যতদিন তার হায়াত রয়েছে। আর হেদায়েতের পথে হায়াত পেয়ে যদি সে চলতে পারে, মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে জান্নাতের জীবন। এই যে আমরা কোরআন তেলাওয়াত বলি, তেলাওয়াতের দুটো অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে যা আমি তেলাওয়াত করলাম তা বুঝা। দুই নম্বর অর্থ হচ্ছে যা তেলাওয়াত করলাম বুঝে সে অনুযায়ী আমল করা। আর আল্লাহ তাআলা এটার জন্য ধরবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তা জাহারাহু, যা পড়লো তা প্রকাশ করলো, অর্থাৎ যা পড়েছে বুঝে বুঝে সেটা স্পষ্ট করেছে, প্রকাশ করেছে, সেটা গোপন রাখে নাই। ফা আহাল্লা হালা আলাহু, এরপরে কোরআন যেটাকে হালাল বলেছে সে হালালকে হালাল মেনেছে। ও হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করে দিয়েছে সে সেটাকে হারাম মেনেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে এই লোককে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই লোকটাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাওয়ার আগে এমন 10 ব্যক্তি সম্পর্কে সুপারিশ লাভের সুযোগ পাবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এবং যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছেন, জাহান্নামের সেই লোহার আগুনের শিকল পরানো হয়েছে, এদের মধ্য থেকে আল্লাহ তাআলা বলবেন তুমি এমন 10 ব্যক্তি সম্পর্কে সুপারিশ করো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্য থেকে 10 ব্যক্তির সুপারিশ আমি কবুল করব, তাদেরকে তোমার সাথে তোমার সুপারিশের কারণে একসাথে জান্নাতে প্রবেশের সুযোগ করে দেবো। তারা কি আত্মীয় পরিবার পরিজনের মধ্য থেকে? এটা উনি যাকে পছন্দ, যাকে পছন্দ, তবে এক্ষেত্রে আল্লাহ তাআলার সিগন্যাল থাকবে, শর্ত থাকবে, হয়তো বা ওই সিগন্যালের আলোকে। কোরআন কি শুধু তেলাওয়াত পর্যন্ত নাকি বুঝা? আজকে আমাদের সমাজে এটা অনেকে বুঝতে চান না, যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনলেন অথবা সারাদিন শুনলেন, বা সিয়াম সাধনা করে 27 দিন একটি খতম করলেন, কেউ আছে এরকম রমজানের 3 খতম দেন, 5 খতম, আসলে কোরআন খতমের জন্য আসে না। আল্লাহ তাআলা কোথাও বলেন না যে আমি কোরআন নাজিল করেছি খতমের জন্য, বরং তিনি বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি হেদায়েতের জন্য। তো এই জন্য তাকওয়ার বিষয়ে চলে আসি। আলী রাজিয়াল্লাহ 2 নম্বর পয়েন্টটা কত সুন্দর বলেছেন, ওয়াল আমালু বিত্তানজিল, যা নাজিল হয়েছে সে অনুযায়ী আমল করা। 3 নম্বর হচ্ছে অর রেদা বিল কালিল, অল্পে তুষ্ট থাক,
তাকওয়াবান যিনি তিনি অল্পতুষ্টে থাকবেন। এটাও কি চমৎকার কথা, কেউ যদি অল্পতুষ্টে থাকতে পারেন খাবার ক্ষেত্রে হোক, পড়ার ক্ষেত্রে হোক, চলার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক, অল্পে তুষ্টি কিন্তু তার জন্য দুনিয়াতে একটা জান্নাতি পরিবেশ তৈরি করে দেয়। শ্রোতাদের হয়তো আবার স্মরণ রাখতে পারেন কিনা, আমি এজন্য আবার বলছি, প্রথম হচ্ছে আল্লাহর ভয়, দুই নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা, তিন নম্বর অল্পে তুষ্ট থাকা, আর চার নম্বর হচ্ছে মৃত্যুর জন্য সদাসর্বদা প্রস্তুতি গ্রহণ করা। এরপর আপনি যে বিষয়টা আমি বলছিলাম যে একদম সময় শেষ, রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক অবশ্যই আপনি বলে ফেলছেন, আল্লাহকুম তাত্তাকুন, এই কথা কোরআনের আয়াত দিয়ে আমার এই যে আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অল্প সময়ে দর্শকদের আপনি উপহার দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে সহকারে দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যাবত আমরা আলোচনা শুনছিলাম রমদান এবং তাকওয়া। আজকে আমরা জানলাম তাকওয়ার যে চারটি বৈশিষ্ট্য, যে আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা যা নাজিল হয়েছে, এবং অল্পে তুষ্টি থাকা, আর একটা পয়েন্ট বলেছেন মৃত্যুর জন্য সদা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আসলে এই চারটা জিনিস যদি আমরা প্রাত্যহিক জীবনে আমরা আমলে আনতে পারি, আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নেব, যেতে যেতে শুনব একটি ইসলামী গান। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা পৃথিবীর যে প্রান্তে যিনি যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পথ হারা মানুষের জোছনার আদরে, পথ হারা মানুষের জোছনার আদরে, বুকে তুলে নিয়েছিল আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরার গুহাতে তার কেটেছিল খন, বিনীত রজনী ছিল ব্যথা ভরা মন, মুক্তির ঠিকানা পাবে কিভাবে ধরণী, মুক্তির ঠিকানা পাবে কিভাবে ধরণী। সেই ধ্যান প্রিয় নবী ছিল যে আকুল, কলুষিত আধারে ঘন চাদরে পড়েছিল ঢাকা যত সুরভি বকুল। জিব্রাইল এসেছিল ওই শিবানী নিয়ে, তোমার রবের নামে পড়ো মুহাম্মদ, থর থর কেঁপেছিল নীরব পাহাড়, শিহরিত হয়েছিল প্রিয় প্রেমাস্পদে। দাও ঢেকে দাও তরা করে প্রিয় খাদি যাও পেয়েছিল সারা স্বর্গীয়, মুক্তি পেল মানবতা সুখ পেল ফিরে, মুক্তি পেল মানবতা সুখ পেল ফিরে, স্বস্তি এলো লোকালয়ে অশেষ অতুল, কলুষিত আধারে ঘনই চাদরে পড়েছিল ঢাকা যত সুরভি বকুল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনের মাস এসেছে জাগলে মুসলমান, তাওবিরে শাহ রাখো অম্লান হৃদয়ে রমজান।